আমি একজন ক্যান্সার পেশেন্ট। বিগত আড়াই বছর আগে আমার অপারেশন হয় এবং অপারেশনটা রংপুরে হয়েছিল। তারপরে এই আড়াই বছর ধরে ইনশাল্লাহ ভালোই ছিলাম। তো মাঝখানে অসুস্থ হয়ে যাই হঠাৎ করে। অসুস্থ হওয়ার পর তারপর আবার ঢাকায় বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হই, চিকিৎসা সেখানে করি এবং দেখি যে মোটামুটি আবার ভালোর দিকে। থার্ড পর্যায়ে দেখলাম যে আবার ব্যথা শুরু হয়ে গেছে। তো আমি মাঝখানে আবার থেরাপি দিছিলাম, 5টা কেমোথেরাপি, রেডিওথেরাপি দিছিলাম 10টা। তারপরে ইনশাল্লাহ ভালো ছিলাম। তো বাংলাদেশে আজকে যে এখান থেকে আমি কথা বলছি, এটা লেভিট ক্যান্সার হসপিটাল। এই হসপিটালের আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা নাই, আমি এখানে গত পরশু এসেছি। কিন্তু আমার অবস্থা এত খারাপ ছিল যে আমার বাঁচা না বাঁচা সমান। কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি, অশেষ রহমতে আমি আজকে ছাড়পত্র নিয়ে আমার গ্রামের বাড়ির রংপুর সেখানে যাচ্ছি। তো যাওয়ার মুহূর্তে একটা কথা না বললেই নয়, গতকালকে এনাদের এমডি সাহেব আসছিলেন, তা উনি দেখলাম যে পেশেন্টের জন্য খুব নিবেদিত, প্রত্যেকটা পেশেন্টকে গিফট পাঠাইছে ফল। তো খুব খুশি হইলাম। এবং আমি যে সমস্ত স্টাফ এই 3 দিনে পেয়েছি, ডাক্তার পেয়েছি, তাদের যে সার্ভিস এটাকে দু মনে রাখার মতো, এটা আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব। বাংলাদেশে লেভিট হসপিটাল একটি বড় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের আরও উন্নয়ন উত্তরোত্তর উত্তরোত্তর হোক, এটা আমি মনে প্রাণে কামনা করি। প্রত্যেকটি টিমের সদস্যরা, ডাক্তার সাহেবেরা, ওনার জুনিয়র বন্ধুরা বেশ পেশেন্টদের সঙ্গে যেভাবে উপস্থাপন করতে হয়, দেখা যায় যে বেশ অর্ধেক রোগেই ভালো হয়ে যায় ইনশাল্লাহ। তো যাই হোক, আর দীর্ঘায়িত করতে চাই না, বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান হোক এই কামনা করি, আরও একটার পর একটা উত্তরোত্তর হোক এই কামনা করে আমি আপনাদের মঙ্গল ভালোবাসা দিয়ে বলার আর আমার কিছু নাই। তবে আমি চাই যে এই প্রতিষ্ঠানগুলা দীর্ঘ সময় বেঁচে থাক, এবং যাতে থাকে আল্লাহ সহায় হবে। খোদা হাফেজ।